নিজেদের মাঠে স্বাগতিক দলের বাড়তি আত্মবিশ্বাস থাকে, কারণ এখানে তাদের সার্থকতা উপস্থিত থাকে। মাঠ প্রতিপক্ষের জন্য নরকে পরিণত করতে নিজেদের সমর্থকরা যথেষ্ট, কিন্তু যদি নিজের সমর্থকরাই নিজেদের জন্য নিজেদের মাঠকে নরক বানিয়ে দেয় তখন কেমন হবে? আজকে পিএসজির ভক্তরা সেটাই করেছিল। পার্ক দ্য প্রিন্সেস আজকে পিএসজির জন্য নরকে পরিণত হয়েছিল। ফ্রান্সের লিগনে আজকে মাঠে নেমেছিল পিএসজি এবং রেনেস। পিএসজির মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে পিএসজি হেরেছে 2-0 গোলে। রেনেসের গোল দুটি আসে মাত্র 3 মিনিটের ব্যবধানে। ম্যাচের 45 মিনিটে ইকাম্বি গোল করে এগিয়ে দেন রেনেসকে, তবে বিরতির পরপরে কালিমন্দু গোল করে আরও লিড বাড়ান। শেষ পর্যন্ত ম্যাচটিতে আর কোনো গোল না করতে পারলে পিএসজি 2-0 গোলে হেরে মাঠ ছাড়ে। এই ম্যাচের জন্য পিএসজির একাদশ ঘোষণা করা মাত্রই মেসির নাম ঘোষণা করে তখন থেকেই দুয়ো দিতে শুরু করে দর্শকরা। সেটা অব্যাহত থাকে পুরো ম্যাচ জুড়ে। তো দর্শক, মেসিকে নিয়ে দর্শকদের এমন কাণ্ড করা ঠিক হয়েছে? অবশ্যই জানাবেন ভিডিওটির কমেন্ট বক্সে।